হ্যালো বন্ধুরা, গ্লোব বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, এনআরসি বিতর্ক বাড়িয়ে বাংলায় শুরু কেন্দ্রের নয়া সমীক্ষা। অর্থাৎ এনআরসি, সিএএ এবং এনপিআর নিয়ে যেখানে গোটা দেশ জুড়ে এখনও আন্দোলন বিক্ষোভ চলছে, এরই মাঝে কেন্দ্রের আরেকটি নয়া সমীক্ষা শুরু হলো। কী সেই সমীক্ষা আমরা এই ভিডিওটিতে জেনে নেব, এই সমীক্ষার ফলে কী হবে সেটাও জেনে নেব। তো শুরু থেকে শেষ অবধি অবশ্যই পুরো ভিডিওটি দেখুন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন। তো বন্ধুরা, এর মধ্যেই এনআরসি এবং এনপিআর বিতর্কের মাঝে বাংলায় শুরু হলো এনএসওর আর্থসামাজিক সমীক্ষার কাজ। অর্থাৎ এনএসও, এই যে সমীক্ষাটা হচ্ছে এনএসওর আর্থসামাজিক সমীক্ষা, কোথায় কতদিন নাগরিকরা বসবাস করছেন তা নিয়ে শুরু হয়েছে সমীক্ষা। কোনো ব্যক্তি অন্য কোনো জায়গা থেকে এসেছেন কিনা তাও জানতে চাওয়া হতে পারে কেন্দ্রের নয়া সমীক্ষায়। শুধু তাই নয়, বাসিন্দাদের জন্ম তারিখের মতো গুরুত্বপূর্ণ তথ্যও এই সমীক্ষার মধ্যে আনা হয়েছে। বাসিন্দাদের কাছ থেকে সেই তথ্য জানতে চাওয়া হচ্ছে বলে খবর, সূত্রের খবর। নমুনা সংগ্রহের জন্য কর্মীরা বাড়িতে গিয়ে এই সমীক্ষা করবেন। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান মন্ত্রকের এই কাজ চলছে বলে খবর। তো কেন্দ্রীয় যে পরিসংখ্যান অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল যে ডিপার্টমেন্ট রয়েছে তাদেরই এনএসওর এই সমীক্ষা, তাদের আন্ডারেই এই সমীক্ষা হয়। তো কি এই এনএসও? কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান মন্ত্রকের অধীনে এই এনএসও বা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস সমীক্ষা করছে। বাংলা সহ গোটা দেশে এই সমীক্ষা চলছে। সমীক্ষা এক বছর ধরে চলবে বলে খবর। এনএসও এক আধিকারিক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, এই সমীক্ষার সঙ্গে এনআরসি এবং এনপিআর মেলালে চলবে না, কেননা 1950 সাল থেকেই এই সমীক্ষা হয়ে আসছে। এই সমীক্ষায় নথি যাচাইয়ের কোনো বিষয় নেই, মৌখিকভাবে সমীক্ষা করা হয়ে থাকে। অর্থাৎ এখানে যে সমীক্ষাটা এনএসও করছে, এই সমীক্ষার মাধ্যমে আপনাদের মৌখিকভাবে নেওয়া হবে, কোনো ডকুমেন্ট আপনাদের লাগবে না। কিন্তু এখানেও কী কী তথ্য সংগ্রহ করা হচ্ছে, অলরেডি বলা হলো যে আপনার অন্য কোনো জায়গা থেকে নতুন কোনো জায়গায় এসেছেন কিনা, বার্থ, এসব ডিটেলস নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।